17ই সেপ্টেম্বর থেকে ভারতে শুরু চ্যাম্পিয়ন্স লীগ টি-20। বিভিন্ন দেশের সেরা টি-20 দলগুলোকে নিয়ে এই টুর্নামেন্টে এবার পাকিস্তান থেকে খেলছে ফয়সালাবাদ উলভস। পাকিস্তানে ঈদের ছুটি শেষ হলেই খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের ভিসার জন্য কাগজপত্র জমা করবে পিসিবি। পাকিস্তান সরকার থেকেও পিসিবিকে এখনও কোনো নেতিবাচক সংকেত দেওয়া হয়নি, কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রের খবর, দুদেশের সীমান্তে উত্তেজনা বাড়ার পর পিসিবি ভাবছে আদৌ দল পাঠানো উচিত কিনা। কয়েকদিন আগে জম্মু কাশ্মীরের পুঞ্চে লাইন অফ কন্ট্রোল ভেঙে ভারতের মাটিতে ঢুকে ভারতের 5 জওয়ানকে হত্যা করে পাক সেনার জওয়ানরা। এরপরেই উত্তেজনা বাড়ে দুদেশের সীমান্তে। 17ই সেপ্টেম্বরে শুরু টুর্নামেন্টে খেলতে 14ই সেপ্টেম্বর ভারতে আসার কথা পাকিস্তানের টি-20 সেরা দলের। ফয়সালাবাদের অধিনায়ক মিসবাহ উল হক একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব করেছেন দেশের হয়েও। জিম্বাবুয়েতে সিরিজ খেলে সরাসরি ভারতে আসার কথা মিসবার। শেষ পর্যন্ত পাকিস্তানের সেরা দলকে ভারতের মাটিতে খেলতে দেখা যায় কিনা সেটাই এখন দেখার। এবিপি আনন্দ।